কৃষকের 29 টাকার চাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। ফরিয়া থেকে মিলার আর মিলার থেকে পাইকার তিন ধাপে মুনাফা করছেন ব্যবসায়ীরা। সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নানা কৌশলে দাম বাড়াচ্ছে এসব মধ্যস্বত্বভোগী। আর উৎপাদন খরচের চেয়ে কেজিতে অন্তত 2 টাকা লোকসান গুনছেন কৃষক। খুচরা বাজারে মোটা চাল বিআর 28-এর দাম 52 থেকে 55 টাকা। হাওরে ফসলহানি আর উত্তরে বন্যার সঙ্গে ব্লাস্ট রোগের প্রকোপ থাকলেও কৃষকের ধানের উৎপাদন কিন্তু কমেনি। তাহলে চালের দাম এত বাড়ার কারণ? কারণ বাজার চালের আড়ত। বিআর 28 বিক্রি হচ্ছে 51 টাকা কেজি। কত টাকায় কেনা হয়েছিল এই চাল? জনপ্রিয় রাইস এজেন্সির এই আড়তদার জানালেন, দিনাজপুরের ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুড থেকে 49 টাকা দরে কিনে কেজিতে 2 টাকা লাভ করছেন তিনি। 2450 টাকা ওটা আমাদের মিল থেকে ক্রয়, এরপরে আমাদের ট্রান্সপোর্ট খরচ আছে, আমাদের লেবার লোডিং আনলোডিং, আমাদের ব্যাংকের যে টিটি খরচ, এগুলি ছিল। আমরা বিক্রি করছি সেটা 2500 টাকা, তাতে প্রতি বস্তা আমাদের 20 থেকে 30 টাকা আমরা প্রফিট করি। দেশে শস্য ভাণ্ডার বলে পরিচিত দিনাজপুর জেলায় গেল বছর 1,77,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল, যা অন্যান্য বছরের তুলনায় বেশি। ফলে এবছর ধান এবং চালের মজুদ কম থাকার কথা নয়। তবে বাংলাদেশে ভারতের চাল রপ্তানির নিষেধাজ্ঞা এবং সরকারের মজুদ কমে যাবার খবরের সুযোগ নিচ্ছেন চাল ব্যবসায়ীরা। ঈশান অ্যাগ্রোর ভাউচার বলছে, জুন জুলাইয়ে জনপ্রিয় রাইস এজেন্সিকে 47 টাকা দরে চাল দিয়েছে তারা, পাশাপাশি পরিবহন সহ অন্য সব খরচও বহন করেছে মিল কর্তৃপক্ষ। এই হিসাব বলছে কেজিতে 4 টাকা বেশি মুনাফা করছে পাইকাররা। হ্যাঁ, তার ওইটা নিট লাভ, ওইটা তার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আনলোড থেকে শুরু করে আপনার হলো টিটি খরচ পর্যন্ত সব খরচ আমাদের। মিলারদের দাবি, এক বস্তা ধানে চাল হয় 50 কেজি, আর হাটে ফরিয়াদের কাছ থেকে তা কিনতে হয়েছে 1,800 থেকে 2,000 টাকায়, আর সে ধান থেকে 1 কেজি চাল তৈরিতে খরচ হয়েছে প্রায় 6 টাকা। 3 টাকা লাভে সে চাল পাইকারদের কাছে বিক্রি হয় 47 টাকায়। এদিকে কৃষকেরা বলছেন, সরকার সরাসরি ধান না কেনায় মৌসুমে ফরিয়ারাই তাদের একমাত্র ভরসা। এতে বাজারে চালের দাম ওঠানামায় তাদের কোনো লাভ ক্ষতি নেই। কত পার্সেন্ট শুকনো ধান কিনবে, কোথায় কিনবে, কৃষকরা তো জানে না যে এলএসডি কোথায় বা সিএসডি কোথায়, কৃষক তো এই জিনিসটা জানে না। কৃষক বাজার জানে আর কি, যে বাজার পর্যন্ত আমি যাইতে পারবো, তো সেই কারণে কৃষক সরকারের কাছে কোনোদিন ধান দিতে পারে না আজ পর্যন্ত আর কি। এটা যারা মিলাররা বা যারা ধানের ব্যবসা করে, এরাই ধান কিনে তারা হয়তো সরকারকে দেয়, সেটা হলো সরকারের ব্যাপার। গত মৌসুমে 7.5 বিঘা জমিতে বিআর 28 চাষ করেন বংশীপুরের রিয়াজউদ্দিন, হাটে দাম পেয়েছেন বস্তায় 1500 টাকা। কৃষকের সেই ধানে চালের দাম দাঁড়ায় 29 টাকা কেজি। ফরিয়া মিলার ও পাইকার হয়ে ভোক্তা পর্যায়ে আসতে এই সঙ্গে যোগ হয় আরও অন্তত 26 টাকা। কৃষকরা বলছেন, মধ্যস্বত্বভোগীর কৌশল মোকাবেলা না করতে পারলে সরকার চালের বাজার নিয়ন্ত্রণে কখনই সফল হবে না। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দিনাজপুর।